রাজেশ, তোমরা পাওয়ারটাকে একটু সিরিয়াসলি দেখো, প্রত্যেকটা জায়গা থেকে সেম কমপ্লেন কেন আমি শুনবো? ম্যাডাম, এখানে আমাদের জালান কমপ্লেক্সে একটু প্রবলেম আছে, ওই ওখানে আমাদের একটা নতুন সাবস্টেশন করতে হবে, সেটা কিছুদিন আগে আমরা ভিজিটও করেছি। ভাই, যেখানে যেখানে প্রয়োজন করে দাও, কথা বলে লাভ নেই। হ্যাঁ ম্যাডাম, অলরেডি জগৎবল্লভপুরে একটা, ইসলামপুরে হচ্ছে একটা সাবস্টেশন হচ্ছে, আর করে দাও। ইয়েস ম্যাডাম। আর একটা হচ্ছে তোমার লো ভোল্টেজ আছে অনেক জায়গায়, আমার লো ভোল্টেজের লিস্ট আছে পুরো আমার কাছে, আমি তোমাকে প্রত্যেকটা পড়ে পড়ে আর কত লজ্জা দেবো বলো। বলবো লো ভোল্টেজ কি কি আছে তুমি নিজে জানো? ম্যাডাম আমরা কোথায় কোথায় লো ভোল্টেজ আছে একটু আমায় বলো তো, তাহলে সেখানে ইন্ডাস্ট্রি কি করে হবে? ম্যাডাম আমরা প্রত্যেক ব্লকেই যেখানে যেখানে লো ভোল্টেজ ইস্যু আছে সেটা আমরা আইডেন্টিফাই করেছি, এবং আমতা, পাঁচলা, বাগনান, উলুবেড়িয়া, সাকরাইল, শ্যামপুর, শ্যামপুর টু উলুবেড়িয়া, বালি, জগাছা। ইয়েস ম্যাডাম। ম্যাডাম আমরা ইতিমধ্যেই সাতটা নতুন সাবস্টেশন করেছি, কোথাও কোথাও পাওয়ার গ্রিডে নিয়ে কেউ কেউ বদমাইশি করছে, করতে দিচ্ছে না, এর ফলে তো পাওয়ারটা যাবে না, এর ফলে তো বিদ্যুৎটা লোকে ঝিরঝির ঝিরঝির করবে, কাজটা হবে কোত্থেকে? এটা তোমরা লোককে বোঝাও, বুঝিয়ে কাজগুলো যতটা পারবে ফেস বাই ফেস করো। একে তো টাকার প্রয়োজন, টাকা নেই, 40,000 কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে, সেইটুকু শোধ করে তারপরে এই ডেভেলপমেন্টের কাজগুলো করতে হচ্ছে, তাতে 600% গ্রোথ ইনফ্রাস্ট্রাকচার বেঙ্গলে, ইটস এ মিরাকল। তার সাথে তোমাদের আমি বলবো লো ভোল্টেজ এরিয়াগুলো নিয়ে একটা নোডাল অফিসার ঠিক করো।